আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের যাত্রা শুরু করেছি বিজয়নগর ও কাকরাইল মোড় থেকে। শুরুতে আপনাদেরকে দেখাবো রাস্তার বাম পাশের দৃশ্য। মতিঝিল সাপলা চত্বর হয়ে আবার ফেরত আসবো রাস্তার উল্টো পাশের দৃশ্য দেখানোর জন্য। শেষ করব বিজয়নগর মোড়ে, অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলাম শেষ করব সেখানে এসেই। তাই দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের হাতের বামে রয়েছে গাজী ভবন শপিং সেন্টার। এখানে চায়না এবং থাইল্যান্ড থেকে আমদানিকৃত চমৎকার ড্রেসগুলো পাওয়া যায়। এর ঠিক পাশেই রয়েছে ঢাকার সেই বিখ্যাত জুনাকি হল এবং পলওয়েল সুপার মার্কেট। আমরা এই মুহূর্তে পল্টন মডেল থানার সামনে রয়েছি, আর তার ঠিক পাশেই রয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। প্রিয় দর্শক, বামের দিকে যে রাস্তাটি গিয়েছে এবং ডান থেকে যেটা এসেছে, এই রাস্তাকে বলা হয় ভিআইপি এভিনিউ। ঢাকার ঠিক এই জায়গাটায় বিলাসবহুল গাড়ির সব কাউন্টারগুলো রয়েছে। এখান থেকে কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি সহ দেশের বিভিন্ন অঞ্চলে গাড়িগুলো যায়। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন আমরা খুব সকালে বের হই ঢাকার সৌন্দর্য উপভোগ করতে। আজও তার ব্যতিক্রম নয়, আজও আমরা খুব ভোরে বের হয়েছি এবং যথারীতি রাস্তাগুলো বেশ ফাঁকা ছিল। হাতের বাম দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে এটি হচ্ছে মাজার রোড, আর এখানেই রয়েছে ঢাকার বিখ্যাত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ পাশটায় ঢাকা সাভার রুটে চলাচল করা বেশ কিছু ওয়েলকাম গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। এখান থেকে বামের দিকে চলে যাওয়া রুটটির নাম কমলাপুর রোড। রাস্তার ডিভাইডারগুলোর মধ্যে থাকা সবুজ গাছগুলোকে দেখতে বেশ ভালো লাগছিল। ঢাকা শহরে সবুজের দেখা খুব একটা মিলে না, তবে এদিকে কিন্তু বেশ কিছু গাছগাছালি দেখা যাচ্ছে। এ পাশটায় বিকল্প অটো সার্ভিসের বেশ কিছু গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমাদের হাতের বামে রয়েছে আরামবাগ বাস কাউন্টার। আরামবাগ বাস কাউন্টার থেকেও কিন্তু আপনারা দেশের বিভিন্ন অঞ্চলের জন্য ভিআইপি গাড়িগুলো পেয়ে যাবেন। ফকিরাপুল কিংবা সায়দাবাদের মতো আরামবাগ থেকেও চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের বিভিন্ন রুটে ভিআইপি গাড়িগুলো ছেড়ে যায়। এখানে শ্যামলী পরিবহন, গ্রিন লাইন, হেনা, ইগল, হানিফ সহ বেশ কিছু কোম্পানির ভিআইপি ভলভো বাসগুলো পেয়ে যাবেন। চলতে চলতে মতিঝিল সাপলা চত্বরের কাছে চলে এলাম। সাপলা চত্বর বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলের কাছাকাছি মতিঝিলের প্রাণকেন্দ্রে স্থাপিত একটি বিশালাকার সাপলা ফুলের ভাস্কর্য। এর স্থপতি আজিজুল জলিল পাশা। এটি একটি ঝর্ণা দ্বারা বেষ্টিত। এখানে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের একটি গণকবর চিহ্নিত হয়েছে। এখানে হাতের বামে রয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। মতিঝিলকে মূলত আমরা অফিস পাড়া হিসেবেই জানি। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসগুলো কিন্তু এই মতিঝিলেই রয়েছে। এটি জনতা ব্যাংকের ভবন।
এখানে সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা রয়েছে। আমরা এই মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় কলেজ নটরডামে পাশ দিয়ে যাচ্ছি। এই নটরডামে প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা এসে ভর্তি হন। 73 বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1949 সালে স্থাপিত হয়। প্রিয় দর্শক, দেখে নিন, এটাই সেই নটরডাম কলেজ। রোমান ক্যাথলিক ধর্মযাজকদের দ্বারা পরিচালিত হলেও সকল ধর্মাবলম্বী ছাত্ররাই এখানে অধ্যয়ন করতে পারে। পবিত্র কুরুষ সন্ন্যাস সঙ্ঘের যাজকদের দ্বারা কলেজটি পরিচালিত হয়। এখানে যাজক যাজিকা ছাড়াও অযাজকীয় শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এই কলেজটির শিক্ষাঙ্গনের আয়তন প্রায় 5 একর। দর্শক, এখন আমরা আরামবাগের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে ফকিরাপুল বাজারে চলে এসেছি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তায় মানুষ এবং যানবাহন দুটোই বাড়তে শুরু করেছে। বামে রয়েছে সিটি হার্ট শপিং কমপ্লেক্স, এরপরেই রয়েছে পল্টন চায়নাটাউন শপিং সেন্টার। এটি নয়াপল্টনে থাকা বিএনপির কার্যালয়। দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ রাজধানী ঢাকার বিজয়নগর মোড় থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।